সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আর্দফা দাবির ভিত্তিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে ভারতীয় মজদুর সংঘ। আর্দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদেশি বিলগ্নিকরণ বন্ধ করা, বেসরকারীকরণ বন্ধ করা, সমান কাজে সমান বেতন প্রদান করা ইত্যাদি। এদিন বিএমএস এর রাজ্য সভাপতি শঙ্কর দেব এই সংবাদ জানান। ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে সারা ভারতবর্ষের সবগুলি জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হবে। এটা ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ডেপুটেশন। আপনারা জানেন ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রহিতে কাজ করে আসছে এবং আগামী দিনেও করে যাবে। রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য এবং কাজ। তো আমাদের ভারতীয় মজদুর সংঘ অতীতেও বিভিন্ন আন্দোলন করেছে, আন্দোলনের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করেছে। এর মধ্যে অন্যতম হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করেছে সরকার এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি করেছে, এছাড়াও মিনিমাম ওয়েজেস বৃদ্ধি করেছে। বর্তমানে আমরা কিছু দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করছি আজকে।